আইস আক্তার তো ক্লাস ওয়ানে যখন ভর্তি করি তখন আমার আগে কোনো কিছু বলে নাই বয়স সম্পর্কে যখন ক্লাস ফাইভের থেকে সিক্সে ভর্তি করতে নিব তখন আমার মেয়েকে আর ভর্তি নিচ্ছে না নিচ্ছে না পরে আমার মেয়ের মন খারাপ তখন আমি বললাম যে দেখি কিছু করা যায় কিনা তখন আমি আইনজীবীর শরণাপন্ন হই তখন তারা এই পিটিশন দেয় আমার মেয়ে মুন্সীগঞ্জ সদর মাঠপাড়া প্রাইমারি স্কুলে ক্লাস ওয়ানে আমি ভর্তি করাই ভর্তি করার পরে উনি কন্টিনিউ ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা হয় ক্লাস ফাইভে তো পরীক্ষা হয় নাই ইয়ের জন্য করোনা ভাইরাসের কারণে তারপরে এইভাবেই ক্লাস ফাইভের এখন ক্লাস সিক্সে তো ভর্তির জন্য আবেদন করবো আমি যখন আমি আবেদন করতে যাই তখন আমার আবেদনটা গ্রহণ করছে না অনলাইন যখন আবেদন গ্রহণ করছে না তখন দেখলাম যে আমার মেয়ের জন্ম তারিখটা হলো 30/7/2011 এগারো সালেরটা নিচ্ছে না নিচ্ছে হলো 1/1/2010 নিচ্ছে আর 2/1/2010 যেটা সেটাই নিচ্ছে না সেটা নিচ্ছে না তখন আমি যোগাযোগ করি আইনজীবী সাহেবদের সাথে যোগাযোগ করি তখন আমি বলি যে আমার মেয়ে তো যেহেতু ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে ফেলছে আগে বসায় রাখা যায় ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে ফেলছে তখন তো আর আমি বসায় রাখতে পারি না এখন আমি কী করতে পারি আমার মেয়েকে ভর্তি নেওয়া হোক শুধু আমার মেয়ে না সারা বাংলাদেশের ছেলে হোক মেয়ে হোক তাদের যেন ভর্তিটা নেয় এই কার্যক্রমটা আমি চাচ্ছি 2017 সালের একটি পুরনো সার্কুলার অনুযায়ী বলা হয়েছিল যে ক্লাস ওয়ানে যারা ভর্তি হবে তাদের বয়স 6+ হতে হবে তো সেই হিসাবে তারা এই এতদিন কিছু না করে এই বছরে যেটা করেছে যে ক্লাস সিক্সে যারা অ্যাপ্লিকেশন করছিলেন দেখা গেল যে তাদের বয়স যেহেতু এই যে 6+5 দিয়ে 11+ না হলে বন্ধ করে দিয়েছেন কিন্তু ওই সার্কুলার আসার আগে যারা ভর্তি হয়েছিল তারা তো রেগুলার ক্লাস ফাইভ পর্যন্ত উঠেছে সো আমাদের যেটা ই ছিল যে যারা রেগুলার ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠছে তাদের বয়স যদি আগেকার নিয়ম অনুযায়ী কোয়ালিফাই করে যে ম্যাট্রিক দেওয়ার সময় 14 বছর বয়স মিনিমাম থাকতে হবে সেটা হলেই যেন তারা অ্যাটলিস্ট তাদের অ্যাপ্লিকেশনটা নেওয়া হয় এবং লটারি করে যেন তাদেরকে ভর্তি করা হয় তো আমাদের আবেদন শুনে এই যে সার্কুলারটা করেছিল সেটিকে স্টে করে দিয়েছেন এইরকম স্টুডেন্টদের জন্য যারা আগামী 2026 সালে 14 বছর বয়স অ্যাটেন্ড করবেন ম্যাট্রিকের জন্য এবং এই যে এই বছরের যে ক্লাস সিক্সে ভর্তির যে আবেদনের যে সময়সীমা ছিল সেটিকে আরও 7 দিন বর্ধন করে দিয়েছেন এবং সাথে সাথে ওই লটারিটাও একই সাথে ওই বর্ধিত সময়ের পরে যেন হয় সেটা নির্দেশনা দিয়েছেন 11 বছর বয়স হচ্ছে হিসাবে যেহেতু ক্লাস ওয়ানে যদি 6+ থাকতে হয় তাহলে ক্লাস ফাইভে যখন উঠবে তখন 6+5/11 হবে তো সার্ভারে যখনই কেউ অ্যাপ্লিকেশন করছিলেন যাদের জন্ম 1/1/2010 পরে ছিল কিন্তু তারা ক্লাসে অলরেডি ক্লাস ফাইভে উঠে গেছেন তাদেরটা নেওয়া হচ্ছিল এখানে একটা সমন্বয়হীনতা দেখা যাচ্ছে কারণ এক জায়গাতে তারা বলছেন ম্যাট্রিকের জন্য মিনিমাম বয়স থাকতে হবে 14 অন দ্য আদার হ্যান্ড ক্লাস নাইনের জন্য বলা আছে 12 আর যখন ক্লাস সিক্সে ভর্তি হচ্ছে তখন বলছেন 11+ তো এখানে তো তাদেরই কাজের মধ্যে একটা সমন্বয়হীনতা এগুলি সব দেখেছেন পিটিশনার হচ্ছেন একজন মিজান রহমান একজন অভিভাবকের।